একজন একজন নাগরিককে মাঝ রাস্তায়, এবং খুব জনবহুল রাস্তা আমি বলবো, কারণ ওখান দিয়ে আমিও বহুবার গেছি, আমিও খেতে নেমেছি সেখানে। আজকে যেটা রাজু ঝার সাথে হলো, সেটা আগামীকাল অন্য কারোর সাথে হতে পারে, আমার সাথে হতে পারে। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায়, পুলিশ কোথায়, পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? কেউ তো কিছু খোঁজ পাচ্ছে না। অনেকেই বলছেন ওনার কাছে নাকি অনেক কিছু খবর ছিল, অনেক গোপন তথ্য ছিল, সেই গোপন তথ্য বাইরে বেরিয়ে গেলে পরে অনেকের অসুবিধা হতো, অনেক বড় নেতার অসুবিধা হতো তৃণমূল কংগ্রেসের। কয়লা মাফিয়া রাজু ঝা পুনে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনেকে বলছেন রাজুর কাছে অনেক গোপন তথ্য ছিল, সেই গোপন তথ্য প্রকাশ্যে এনে তৃণমূলের বড় নেতাদের অসুবিধা হতো, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। রাজু পুনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমাদের মেন বিষয় দেখা উচিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত যে একজন একজন নাগরিককে মাঝ রাস্তায়, এবং খুব জনবহুল রাস্তা আমি বলবো, কারণ ওখান দিয়ে আমিও বহুবার গেছি, আমিও খেতে নেমেছি সেখানে। আজকে যেটা রাজু ঝার সাথে হলো, সেটা আগামীকাল অন্য কারোর সাথে হতে পারে, আমার সাথে হতে পারে। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায়, পুলিশ কোথায়, পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? কেউ তো কিছু খোঁজ পাচ্ছে না। অনেকেই বলছেন ওনার কাছে নাকি অনেক কিছু খবর ছিল, অনেক গোপন তথ্য ছিল, সেই গোপন তথ্য বাইরে বেরিয়ে গেলে পরে অনেকের অসুবিধা হতো, অনেক বড় নেতার অসুবিধা হতো তৃণমূল কংগ্রেসের, অনেকে এটাও বলছেন। তদন্ত হওয়া উচিত, কিন্তু এই পুলিশ তদন্ত করলে তো তদন্তের নামে শুধু দেখানো হবে, আর কাজের কাজ কিছু হবে না। অন্যদিকে আমরা দেখলাম যে কয়লা মাফিয়া এই রাজু ঝার বিজেপি যোগ নিয়ে টুইট করেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, এবং সেখানে পর্যটন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় যে চাঞ্চল্যকর দাবি করেছেন, তিনি লিখেছেন যে রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন, আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শোতে আমার সব ব্যানারের নিচে সৌজন্যে রাজু ঝা দেখা হয়েছিল। প্রশ্ন এটাই যে বিজেপি নেতাদের ওপর সিবিআই ইডি রেড কেন হবে না? টুইট বাবুল সুপ্রিয়র। আর বাবুল সুপ্রিয়র এই টুইটের পাল্টা কি বলেছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, শুনুন। আমার হাত ধরে রাজু ঝা আসেন, আমি একটা ভিডিও দিয়েছি, দেখে নিন, জয়েন করেছে আমাদের পার্টিতে। আর রাজু ঝা কেন, এরকম বড় বড় নেতারা, উনিও তো বিজেপিতে একদিন এসেছিলেন, বিজেপি ছেড়ে টিএমসিতে চলে গেছেন, সেই সময় অনেক বড় নেতারা এসেছিলেন, তারাও এসছেন, আমরা সবাইকে নিয়েছি, গণতন্ত্রে সবাইকে নিতে হবে, কে দোষী না দোষী তো কোর্ট ঠিক করবে। আজকে তাদের মন্ত্রী, তাদের এমএলএ এমপিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। রাজু ঝা একজন ব্যবসায়ী ছিল, এসেছে, আমরা তাকে গ্রহণ করেছি পার্টির কর্মী হিসাবে, এবং তার যে হোটেল আছে সে হোটেল চালায় না, সে হোটেল অন্য কেউ লিজে চালায়, সেখানে আমাদের পার্টির মিটিং হয়েছে, আমরা ভাড়া দিয়ে সে হোটেল নিয়েছি। তিনি যখন বিজেপিতে ছিলেন, মন্ত্রী ছিলেন, তখনও তার যে সচিব, তার যে পিএ, তাকে কয়লাকাণ্ডেই ডেকেছিল আর সিবিআই। উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বিজেপির, তার যদি পিএকে ডাকতে পারে, তারপরে এই কথা কী করে বলেন উনি? উনি যে নিজে ভুক্তভোগী, সেই জন্য অন্যায়ের যে তদন্ত চলছে সেটা চলবে, যাকে যোগ্য মনে হবে তাকে ডাকবে, কেউ ছাড় পাবে না।